কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। হ্যাঁ দর্শক, আজকের আলোচনা ইউরোপের চতুর্থ অর্থনৈতিক সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে কথা বলবো। জার্মানির কর্মী হয়ে কীভাবে আপনি যাবেন, কে কী কাজ পাবেন, বেতন ভাতা কী হবে, সবিস্তারে বর্ণনা করার চেষ্টা করব, সাথেই থাকুন। দর্শক, একটা সময় ছিল যখন জার্মানিতে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার ছিল, একটা স্বপ্নের ব্যাপার ছিল। আমাদের ছেলেমেয়েরা পড়তে যায় জার্মানিতে, আমাদের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার যাদের IELTS করা আছে বা জার্মান ভাষা শিক্ষা আছে তারাই যাচ্ছে জার্মানি। এতদিন ধরে আমরা এটাই দেখেছি, কিন্তু বর্তমানে ভাষা শিক্ষা ছাড়াই এবং স্বল্প শিক্ষিত যারা রয়েছেন কাজ জানেন তাদের নিয়ে যাচ্ছে জার্মানিতে। বিশেষ করে 3.5 থেকে 4 লাখ লোক নিচ্ছে জার্মানি দেশ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তো সেখানে আমরা বাংলাদেশিরা পিছিয়ে থাকবো কেন, চলুন যাই জার্মানি। কথা হচ্ছিল কিভাবে আমরা যাব জার্মানি, জার্মানিতে কি ধরনের কাজ রয়েছে এবং বেতন ভাতা কি, এ বিষয়ে আজকের আলোচনা। তো শুরুতে চলুন না দেখে আসি কেমন দেশে জার্মানি, ছোট্ট একটি ভিডিও থেকে, বিশেষ করে যারা এর আগে জার্মানি নিয়ে কোনো ভিডিও দেখেননি। চলুন দেখে আসি এক পলকে কেমন দেশেই জার্মানি। বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি, যার অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বিশ্বজুড়ে লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটরগাড়ি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে জার্মানি। এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। জার্মানি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি নামে পরিচিত। জার্মানির মোট আয়তন 357,022 বর্গ কিলোমিটার, যার মধ্যে 349,223 বর্গ কিলোমিটার ভূমি এবং 7,798 বর্গ কিলোমিটার জলভাগ। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে 63তম। রাষ্ট্রীয় ভাষা জার্মান। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এর রাজধানী এবং বৃহত্তম নগরী বার্লিন। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত এবং একটি সংযুক্ত ইউনিয়ন। এর উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস অবস্থিত। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি। উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি। নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি জার্মানি সম্পর্কে আপনারা আরো ভালো জানতে চান তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে। আর বই পুস্তক তো রয়েছে নেটে, আপনারা সহজেই পাচ্ছেন জার্মানি সম্পর্কে নানা বিষয়ক তথ্য। দর্শক, জার্মানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে একটা আনন্দের খবর। এই সুযোগটি কিন্তু অনেক দিন পরে এলো আমাদের জন্য, আশা করছি আপনারা সুযোগটি গ্রহণ করবেন। এবার চলুন জেনে আসি এই জার্মানিতে বর্তমানে কি ধরনের কাজের সুযোগ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপ থেকে। এর মধ্যে রয়েছে ওয়ারহাউস ওয়ার্কার, প্যাকার্স, কাস্টোডিয়ান্স, শপিং চার্ট অ্যাটেন্ডেন্স, ক্যাশিয়ার, ফুড প্রিপারেশন ওয়ার্কার, বুচার, সি ফুড স্পেশালিস্ট, বেকারি অ্যাসোসিয়েট এবং ওভারনাইট স্টক ক্লার্ক। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম জার্মানিতে কি ধরনের কাজের সুযোগ রয়েছে। এবার আমরা যেটা জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো, কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। এসব পদে কাজ করলে আপনাকে বেতন ভাতা হিসেবে দেওয়া হবে প্রতি ঘন্টায় 10 ইউরো, প্রতিদিন কাজ করতে হবে 10 থেকে 12 ঘন্টা, সপ্তাহে 6 দিন কাজ, 1 দিন ছুটি, পাবেন ওভারটাইমের সুযোগ এবং থাকা ও খাবারের সুবিধা। জার্মানি ভিসা প্রসেস করতে সময় লাগে 5 থেকে 6 মাস, পাবেন 1 বছরের ভিসা যা প্রতি বছর নবায়নযোগ্য। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম জার্মানিতে কি ধরনের কাজ রয়েছে এবং সে ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কি ধরনের সুযোগ রয়েছে। শুরুতে আমি বলেছি যে জার্মানিতে বর্তমানে যাওয়ার জন্য আপনাকে জার্মান ভাষা বা ডয়েচে ভাষা শিখতে হচ্ছে না এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম HSC হলেই চলবে। আরেকটি বিষয় হলো যে অবশ্যই আপনাকে যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে, দক্ষতা ছাড়া কিন্তু জার্মানি যাওয়া
সহজ হবে না বা যাওয়া ঠিক হবে না বা আপনাকে নিবে না। সুতরাং আপনারা যারা এক্সপার্ট, বিশেষ করে যেসব বিষয় নিয়ে আলোচনা করেন সেইসব বিষয়ে যারা এক্সপার্ট, তারাই কিন্তু আবেদন করতে পারবেন জার্মানি যাওয়ার জন্য। চলুন দর্শক আমরা দেখে আসি জার্মানি যেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। জার্মানি ভিসার ডকুমেন্টস হিসাবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এছাড়াও ডকুমেন্টস হিসাবে সংযোগ করতে পারেন শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং সনদ যদি থাকে, চাকরি অথবা কাজের অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অথবা বায়োডাটা। বয়সসীমা 18-45। হ্যাঁ, আমরা জেনে নিলাম জার্মানি যেতে আমাদের কি কি ডকুমেন্টস বা পেপার লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে জার্মানি যেতে খরচ কি হতে পারে। হ্যাঁ, আমাদের কোম্পানির মাধ্যমে যদি আপনি ভিসা প্রসেস করেন তাহলে খরচ কি হবে সেটি আপনারা জেনে নেবেন আমাদের ডিসক্রিপশন থেকে, অথবা আমাদেরকে ফোন করেও কিন্তু জেনে নিতে পারবেন যে কত টাকা খরচ হতে পারে। আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর হ্যাঁ, 4টা থেকে 8টা পর্যন্ত আমরা এই ভিসা সংক্রান্ত তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে যেতে কখনোই অবৈধ অভিবাসী হয়ে যাবেন না, দুষ্ট দালালের মিষ্টি কথায় ভুলবেন না, সঠিক লোক বাছাই করবেন, সঠিক এজেন্সি বাছাই করবেন, তারপর আপনি উদ্যোগী হবেন জার্মানি যেতে। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।